প্রায় দেখুন একটা ফুলের কড়ি দিয়েছে, আর মনটা ভালো না কিটার জন্য, আমার ভালোই লাগছে না কিছু বন্ধুরা। তাও আজকে থেকে ভিডিও দিতে হবে, ভিডিও করিনি, পুরাতন ভিডিওগুলোই আপনাদেরকে ছাড়ছিল। মন মেজাজ ভালো না, আমি লাইনটা দিয়ে দিই, জলের চান করবো, এখন ব্রাশ করছি। রাস্তা ফাঁকা, বান্ধবীর দরজা আটানো, রাস্তা ফাঁকা, দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, একটা মেডিসিন দোকান, রাস্তা লাইনটা দিয়ে দিই। জল পড়ছে, চালিয়ে এলাম আর কারেন্টটা চলে গেল, দেখুন কি অবস্থা। দেখুন ভাত বসে দিয়েছি, এখানে চা হচ্ছে, এখানে মেয়ে ব্রেড বাটার মনে হয় খাবে, আর এখানে ছোলার ডাল, মুসুর ডাল আর ইয়ের ডাল, অড়ের ডাল করে সব ভিজি রেখেছি। এটা বড়া করবো, আর ডিমা শাক জানি না কী করবো, পূর্ণিমা পড়ে যাবে বলে নিরামিষই হবে আজকে। দেখুন তো চলুন, দুধ আসেনি এখনও, মেয়ে খাবে, চলে গেল, কিছুই হলো না, আমার চান মান ব্রাশ করছি, মেয়ে খাবে বলে রান্নাঘরে এসেছে। খেয়ে নি, খাওয়ার পর তারপর চান করতে আসবো, ভাবছি না চান করে খাবো, কিন্তু হলো না, জলটা চলে গেল কারেন্টটা, আর আমি জানেন বাসি জলে চান করি না, বললাম আমাকে আবার ওখানে যেতে হবে। চলুন তো, চলুন আমি চাটা খেয়ে নি, কারেন্ট চলে গেছে, প্রচুর পরিস্থিতির শিকার, কারেন্ট চলে গেছে, খেয়ে নিই আমি, টিফিনটা করে নিই, বাটার দিয়ে খাবে বলছিলো, খাইনি, রেখে দিল পাউরুটি, আমি চাটা খেয়ে নিই। চলুন কারেন্ট চলে এসেছে, তো চলুন আমি কেচে নিই। যেটা হলো টিটো চলে গেল, আজকে টিটো যাওয়ার পরে এই এতদিন পর ভিডিও করছি, বুঝতে পারছেন আজকে 7-8 দিন হয়ে গেল, বুধবার দিন হলে 8 দিন হবে, মন মেজাজ একদম ভালো নয়, রান্না মারা হয়নি, হ্যাঁ এগুলো আগের ভিডিও দিচ্ছিলাম আপনাদেরকে। চলুন আমি চান করি, চলুন
গরম, চলুন। চান করে এসে ভাতে সঙ্গে সঙ্গে ভাতে হাত দিবেন না বা আগুনে হাত দিবেন না, একটু মুড়ি বা একটু চিনি মুখে নিয়ে করবেন। তো চলুন, মেয়ে পাউরুটিটা খেলো না, তুলে রাখি। মাছি একটুখানি প্রথম ভিডিও করছি, আজকে ভিডিও করছি, সবসময় লুটুর লুটুর দেখেছেন তো আপনারা, সবসময় লুটুর লুটুর অবস্থাতে ঘুরছে। সবাই সেজে গুজে একদম মেকআপ করে ভিডিও করে, আমি করি না ভাই, আমার অত সময় নাই, আমি একটু সিঁদুর ঠেকিয়ে নিই দিয়ে ভিডিও করি। আপনাদের ভালো লাগলে লাগবে, আমার কিছু করার নাই। আমি একটু শর্ট ভিডিও করলে সাজি, ন্যাচারাল থাকি, ন্যাচারালেই দেখুন আমার সব, অত সাজগুজ করার মতো টাইম নাই। চলুন, চুপটা হাসি আসছে, বাজার গেছিল, কলা নিয়ে এলো, কাঁঠালি কলা নিয়ে এলো। তো চলুন ডাল টালগুলো বাটি, কি রাজারানগুলো দেখি। তরমুজ নিয়ে এসছে, এখানে দুধ নিয়ে এসছে, এক প্যাকেট, এক প্যাকেট রেখে দিই, প্যাকেট দুধ রেখে দিলাম ফ্রিজে। এটা খেজুর পাটালি, বসে দিলাম দুধটা, জল দিয়ে দিই। এই যে ডিম নিয়ে এসছে, এটা মেয়ে, আর এটা হাঁস ডিম, একটা মনে হয় ফাটিয়েছে, এই যে দেখো ফাটিয়েছে, জানি না। তো ধুয়ে আনি, চলুন এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। রেখে দিয়েছি মোসম্বিগুলো, মোসম্বি এগুলো রেখে দিলাম, আঙ্গুরগুলো রাখবো, ধুয়ে নিয়েছি। একটু ফল থাকে না, তরমুজটা দেখি কী করা যায়, তরমুজ বড়ো হিসাব। চলুন তরমুজটা ঢুকিয়ে দিলাম, দেখো ভালো করে তুলে দিলাম ধুয়ে সব। তো হাঁস ডিমগুলো ফাটিয়ে এনেছে বন্ধুরা, আর আন্ডা ফাটা কেলে আয়া মেরা হাজব্যান্ড জিনে, দেখো ইসমে মে দে রই হুঁ পোলট্রি কা আন্ডা, ইসমে আলু।
घीमा साग है ना ये, इसमें ये देखो कैसे तोड़ दिया अंडा को। ये देखो एक घीमा साग के, घीमा साग में भरता बनाऊंगी, इसके लिए आलू दे दिया और डिम का जो कारी बनाऊंगी उसमें भी आलू दे दिया। इसमें हाँस, डिम का जो हाँस होता है उसका, हाँस का अंडा बॉयल हो रहा है। तो चलो चलो, इसमें दूध भी मेरा हो गया, गरम हो गया, पानी के अंदर रखती हूँ क्योंकि वो जो पिपड़ा होता है वो उसमें घुस जाता है दूध के अंदर। तो दोनों में ले लिया, देखो पेस्ट बनाने के लिए जो बड़ा बनाऊंगा, बड़ा के लिए डाल लौंग प्याज जो हरी मिर्च सब ले लिया, उसको पेस्ट कर लूँगी। इसमें भी मैंने उसका मसाला ले लिया, देखो मसाला पेस्ट कर लूँगी। तो चलो, और सलाद के लिए मैंने सौसा प्याज काट लिया। तो चलो दिए दिलाम दिलाम ডালটা পেস্ট করে রেখেছি, মসুর ডাল, ছোলার ডাল, অড়হর ডাল, বিরির ডাল, চার পাঁচ রকমের ডাল দিয়ে বেটেছিলাম। তো এবারে আমি এটা দিয়ে দেবো, মিষ্টি করে ফেটেছি, মাছ ডিমগুলো ফেটে গেছে বলে বাটিতে আলাদা করছি। এখনো যদিও পূর্ণিমা পড়েনি, যতটা করবো করবো, তারপরে রেখে দেবো ফ্রিজে। আমার ফ্রিজটা হয়ে আমার সুবিধা হয়ে যায়, ফ্রিজটার জন্য আমাকে সব খেয়ে দিতে হচ্ছিলো বন্ধুরা। ভালো তো কিছুই লাগছে না, কি করব, জীবন চালাতেই হবে। অনেক কষ্টে নিজেকে এই জায়গায় এনেছি, খুব খারাপ লাগছিল, অসুস্থ হয়ে গেলাম, ডাক্তার দেখাতেও যেতে হবে। এমনিতেই অসুস্থ ছিলাম, তারপরে টিটোর ইয়েটা নিতে পারছি না, কারণ আমি ছাড়া ওর মানে ও আমার কাছে অনেক বড় ছিল, সেটা সবাই যারা পুষে তারা জানে। আর যারা খাওয়ায় হাতে করে ওষুধ মেঝে সব কিছু, মানে ও খেতেও পারতো না, আমাকে করতে হতো। তো চলুন, বড়াগুলো ভেজে আমি আসছি আপনাদের কাছে দিয়ে দিয়েছি, দেখবেন খুব ভালো লাগে। একটু পারলে হিং দিয়ে দেবেন, আমার কাছে হিং নাই, কালো জিরা হিং, কালো জিরাটা আছে কিন্তু ভুলে গেছি দিতে, দিয়ে দিই একটু, দাঁড়ান দিলাম কালো জিরাটা, ভালো লাগে খেতে। কেটে নিন একটু, হিং পারলে দিয়ে দিই। চলুন, এটা হয়ে গেলে আমি আসছি আপনাদের কাছে। তো চলুন, হয়ে গেছে, আমি তুলে নিই। তো হয়ে গেছে বড়া ভাজা, গুলা ফাটিয়ে এনেছিল, শুধু কুসুমটা ভালো বেরিয়েছে, কুসুমটাকে একটু ভেজে নিচ্ছি। তো এটা হাঁস ভেঙে গেল, নিম পাতা মাখবো, আর এটা মেয়ের ডিম, নিম পাতা মাখবো বলে তুলে নিয়েছি। ডিম ভাজা হয়ে গেল, বড়া ভাজাও হয়ে গেছে, বড়ার ঝোলটা বসিয়ে দিয়েছি, এই যে কষানো হচ্ছে। আর এখানে কিছুটা বড়া ফ্রিজে তুলে দিই, দরকার নাই। ঘিমা শাক সিদ্ধ বসে দিয়েছি, এই যে আর এখানে আমাদের বড়ার ঝোল, আলু ভাতে এই যে ঢাকা দিয়ে দিচ্ছি, ঘিমা শাক দিয়ে মাখবো, মেয়ের দুটো ডিম, আর এখানে এই যে বড়া দিয়ে ডিমের ঝোল হয়ে গেছে। দেখুন বড়া দিয়ে ডিমের ঝোল করে নিয়েছি, আজকে রান্না কমপ্লিট। চলুন, বাই বাই, টাটা, একটু হবে, হয়ে গেলে কমপ্লিট, কম কম করে হোক। আসছি আমি,